এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বুধবার ক্ষুধার বিরামহীন লড়াইয়ে ক্ষুধার বিরুদ্ধে বিরামহীন লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নরওয়ের নোবেল কমিটি জানায়, ক্ষুধা যেন যুদ্ধ এবং সংঘাতের অস্ত্র হিসেবে কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য মূল চালিকা শক্তির কাজ করেছে WFP। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। বন্যা, খরা, দারিদ্র বা যুদ্ধ, যে কারণেই হোক না কেন, ক্ষুধার বিরুদ্ধে জীবন বাজি রেখে বিরামহীন পথ চলা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র, যারা প্রতিদিন খাবার যোগায় 10 কোটিরও বেশি অনাহারী মানুষের। এরই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তির 101তম পুরস্কারটি পেল জাতিসংঘের মানবিক সংস্থা WFP। তারা পাচ্ছে পুরস্কারের $11 লাখ। Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2020 to the World Food Programme for its efforts to combat hunger and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. নোবেল পাওয়ার খবর জেনে WFP-র প্রধান ডেভিড বেসলে জানিয়েছেন, জীবনে এই প্রথম তিনি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন। সংস্থাটির হিসেবে সারা বিশ্বে প্রতি বছর না খেয়ে মারা যাচ্ছে 30 লাখ শিশু, আর ক্ষুধার যন্ত্রণা নিয়েই রাত কাটায় 69 কোটি মানুষ। 2019 সালে তীব্র ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা ছিল বিশ্বে প্রায় 14 কোটি। WFP-র আশঙ্কা, করোনা মহামারীর কারণে সারা পৃথিবীতে ক্ষুধার্তদের সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ। দুনিয়ার যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে শক্তিশালী সরবরাহ লাইন ব্যবস্থাপনা রয়েছে WFP-র। রয়েছে শতাধিক উড়োজাহাজ, 5,500-এরও বেশি ট্রাক, 30টি জাহাজ, আর ক্ষুধার্তের মুখে হাসি ফোটানোর কাজে ঝাঁপিয়ে পড়া কয়েক হাজার কর্মী, যাদের লক্ষ্য ক্ষুধামুক্ত পৃথিবী। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ। স্থানীয় সময় রাত 8টা থেকেই আরোপ করা হয় কারফিউ সহ কঠোর নিরাপত্তা এবং বিধি নিষেধ। আপাতত আগামী 21 অক্টোবর পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে। গত 4 অক্টোবর জাতীয় নির্বাচনকে ঘিরে কিরগিজস্তানের তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।